সেপ্টেম্বর তাল নি নিজি সাথে নিজি নি শালমারি শালনে রমে আগুলি নি রবীন্দ্র ভবন পালে যাক নাই বাংলা কগ্রবাসী করং মাইকেল মধুসূদন দত্ত নি ফিল নেই সারা আসাইমানি শাল পান্দানো চেঙ্গিরে নাই এডুকেশনিস্ট তাই ওড়িশা হাইকোর্ট নি কাজাম চিফ জাস্টিস সুভাষিস তলাপাত্র ও কখন কাশে কখন পান্দা রিঙ্গে সাইখানা রেখা পান্দা সংসানায় কমিটি মাইকেল মধুসূদন দত্ত নি আসাইমা শাল ন রক্সাওই সেমিনার স্কিট আবৃত্তি বাতাইমং কুইজ বাতাইমং রকব সংসাজাকনাই হেনে শাখা কমিটি নি আদং আগরতলা দলিব সই সই ত্রিপ্রসাদ চামু মানথমা ক্যান্টিন এবা হোটেল নাইতুকতঙ্গ হাইদা তাওয়ানাদে বেলেখিনিও সাফ সুতরা খেলাই সংসার ত্রিপ্রসাদ চামু কথক মানথব তাব গুদব চাকরি মুস্তেং বেরমা বতী ওয়াহান তহান আমুই দাল লাবরা যত রাং কিসাবান কথক ত্রিপ্রসাদ মুই চাওই মানাই ত্রিপ্রসাদ ক্যান্টিন যে রোপিওর বেস রেশম পিয়াজ চায়া ব্রগ্নি বাগিব তঙ্গ নিরামিষ মুই ফ্রাইড রাইস শাহী পনির পটল পুষ্ট কচু শাক মিষ্টি চাটনি কাঁচাকলার দালনা দুকার দালনা মিক্স ভেজ আলুর ডিম বেরমা কড়ই গুদক অবর বেবাং পিউ ভেজ কে এম আর টিফিন হাউস মানথব হাইকে লিরিতা তংসিদি ক্রিংদি ফাইদি চামুং কথা চাফাইদি নিকুমা আগরতলা মেরেট মাঠ কুমারী মদতি রূপশ্রী ট্রাইভেল রেস্ট হাউস কগদু 7994163079 টেকিসা কগদু নম্বর 8132828649 বাইরের কয়েকজনের সাথে বিশিষ্ট যারা মধুসূদন নিয়ে কাজ করছেন এবং যথেষ্ট প্রাজ্ঞ যারা আমাদের মধ্যে এখন বাংলা সাহিত্যের ক্ষেত্রে এরকম কয়েকজনের সাথে কথা চলছে এবং আমরা আশা রাখছি যে অন্তত দু একজনকে আমরা আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য পাব অংশগ্রহণ করবেন তারা আমাদের রাজ্যের বাইরে থেকে আনার চেষ্টা হচ্ছে সেটা তো থাকছেই আর যে আলোচনা যারা করবেন 22 তারিখে যারা এবং ওই দিন আমরা বিশেষ করে দুটো আলোচনা যেহেতু আমাদের উদ্দেশ্যটা মূলত যে নতুন প্রজন্মকে জানানো মাইকেল মধুসূদন সম্পর্কে বিশেষ করে তো সেই ক্ষেত্রে আমরা ওই দিন সারা দিনের প্রোগ্রাম থাকছে 22 তারিখ একেবারে সকাল 10:30 থেকে অনুষ্ঠান শুরু হবে আলোচনা পর্ব দিয়ে তারপরে মাঝখানে কুইজ থাকবে এবং এরপরে দ্বিতীয় ভাগে আবার আলোচনা থাকবে এবং এটাতে আমরা সব স্কুল কলেজগুলোতে আমরা অনুরোধ রাখছি আর কি যে যারা যাবে তারা তাদের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যে তারা তাদের ছাত্রছাত্রীদের যাতে পাঠান সেখানে দুপুরবেলা তাদের জন্য লাঞ্চেরও ব্যবস্থা থাকবে ফলে অসুবিধে হবে না সকাল থেকে যাতে তারা পুরো অনুষ্ঠানটাতে যাতে উপস্থিত থাকে এবং এতে আমরা মনে করি এটা যদি সফল হয় এই উদ্দেশ্যটা যদি সফল হয় তাহলে নতুন প্রজন্মের কাছে অন্তত একটা অংশের কাছে হলেও কিছুটা আমরা মধুসূদনকে পৌঁছে দিতে পারবো আর এই প্রবন্ধ প্রতিযোগিতা যেটা হচ্ছে সেটাও আমরা আলাদা আলাদাভাবে স্কুল কলেজগুলোতে গিয়ে আমরা আবেদন রেখে এসেছি যাতে বেশি সংখ্যক যতদূর সংখ্যক বেশি ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে এতে প্রবন্ধ জমাও দিতে হবে 10 তারিখের মধ্যে এবং ত্রিপুরা দর্পণ অফিসেই আবৃত্তির জন্য নাম কুইজের জন্য নাম এবং প্রবন্ধ যারা জমা দেবে তারাও কিন্তু 10 তারিখের মধ্যে প্রবন্ধ জমা দিতে হবে ত্রিপুরা দর্পণ অফিসে তো আমাদের এটাতে আমরা কিন্তু আলাদাভাবে কোনো সরকারি সাহায্য চাইনি আমরা নিজেদের উদ্যোগেই চেষ্টা করছি এটা যতদূর সম্ভব করার সার্থক করে তোলার এবং আমাদের সভাপতি হিসেবে রয়েছেন মিহির দেব মহোদয় যিনি নাকি সর্বজন পরিচিত বলতে পারি আমরা আর আমাদের সহসভাপতি রয়েছেন সুমিরন রায় এবং কবির আব্দুল দেবন তারা রয়েছেন সহসভাপতি আহ্বায়ক হিসেবে তো যারা রয়েছে তাদের নাম এখানেও রয়েছে শুভব্রত দেব পরমাশ্রী রয়েছেন আমাদের সাথে আহ্বায়ক হিসেবে রয়েছে আর আমরা অনেকেই এটা কমিটি করা হয়েছে কমিটির তো এই মোটামুটি আমাদের অনুষ্ঠানের 21 তারিখ 6টার সময় উদ্বোধন পর্ব হবে তো এরপরে এখানে সেমিনার শ্রুতি নাটক এবং প্রহসন অভিনীত হবে আবৃত্তি থাকবে যাতে আমরা সব চাইছি আমরা বিভিন্ন সংস্থাগুলো সাংস্কৃতিক সংস্থাগুলো যারা স্বতঃস্ফূর্তভাবে এবং সাংস্কৃতিক মনস্ক যারা আছেন আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং এই সবার সার্বিক সচেষ্টা ছাড়া তো এটা সম্পূর্ণ করা সম্ভব হবে না এটাই আমাদের একই সাথে এই খবরটা যতটা সম্ভব গুরুত্ব দিয়ে প্রচার করবেন যেন সবাই এটা জানতে পারে কারণ ত্রিপুরার মধ্যে কিন্তু এই প্রথম হচ্ছে যে মধুসূদনকে নিয়ে এরকম একটি উদ্যোগ সার্বিকভাবে কোনো বিশেষ সংস্থা না সবাই মিলে
যারা শিল্পী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক মনস্ক যা ব্যক্তিত্বরা রয়েছেন সবাই মিলে এটা উদ্যোগ নিয়েছেন, ফলে এরকম একটি উদ্যোগ কিন্তু ত্রিপুরাতে প্রথম। সেই হিসাবে এটা মনে হয় সবার কাছে এটা সাড়া জাগানো উচিত। মধুসূদনের নামে একটা